চুয়াডাঙ্গার গরুতে ভরে গেছে আফতাবনগর গরুর হাট। ট্রাকে ট্রাকে গরু আসতেছে, গরু নামতেছে, আনলোডিং হইতেছে, গরু ঝিলে গোসল করায় করায় বাসে বাধা হইতেছে কাস্টমারের অপেক্ষায়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি ছিল। 2014 সালে আমি আপনাদেরকে যে কথা দিছিলাম তার মোতাবেক আজকে আমি আপনাদেরকে দেখাবো 2014 সালের গরুর হাট। সেটা আমার ভিডিও করা ছিল, চলেন আমরা সবাই মিলে একটু দেখে নিই। চুয়াডাঙ্গার না? হ্যাঁ ভাই, চুয়াডাঙ্গা। কম ডাক্তার, নাটোরের প্রচুর ডাক্তার আছে। যদি কোনো গরু অসুস্থ হয় তাহলে আসলাম ডাক্তার, পশু ডাক্তার প্রত্যেকজনের পাশে আছে, যোগাযোগ করবেন। আসলাম ডাক্তারের ফোন নাম্বার নিয়ে যেতে পারেন। খালি টু একটা আগে বলে, খালি টু এক, খালি টু একটা গাড়ি তোমার করতে গেলে এসে দাঁড়া দাঁড়া। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধের আগুন দাহ দাহ করে জ্বলছিল তার মনে। আবহ সঙ্গীত কখনো সামনের হয় না,
হাটে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমার এই বন্ধু দোকানে চা আর রুটি খাইতে বসছিল। তারপরে আমরা আবার হাটে ঘোরাঘুরি শুরু করি। মুসলিম ভাই, তুমি গরুটির দরদাম করো। এই দুটার দাম কত? আজ মোবাইল নেই বলে, স্মার্টফোন নেই বলে। কে আপনি? গুরুদের ব্যক্তিগত অশ্লীল দৃশ্য ধারণ করার কারণে তোমাকে 57 ধারায় দণ্ডিত করা হইল। ইন্দুলিয়া নিয়ে যাওয়া লাগবে।
আমরা এই গরুটার কয় দাঁত হবে এটা নিয়ে গবেষণা করতেছিলাম। বলেন তো বন্ধুরা, এই গরুটার কয় দাঁত হবে বয়স? না।